প্রথমেই আল্লাহ পাকের কথা স্মরণ করুন। সবার কাছে আমার অনুরোধ, গুজবে কান দেবেন না, আমি আল্লাহর রহমতে ভালো আছি, ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই দেশে ফিরব। চলে গেলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার স্থানীয় সময় সকাল 10টায় তার মৃত্যু হয়েছে। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে রওশন হোসেন পাঠান। আজ সকালে রওশন জানান, অভিনেতা ফারুকের মরদেহ মঙ্গলবার ভোরের ফ্লাইটে ঢাকায় আনা হবে। অভিনেতা ফারুক দীর্ঘদিন সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 8 বছর ধরে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই গুণী অভিনেতা ও রাজনীতিবিদ। সর্বশেষ 2021 সালে মার্চ মাসের প্রথম দিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান তিনি। পরীক্ষায় রক্তে সংক্রমণ ধরা পড়ে এরপর থেকে শারীরিকভাবে অসুস্থ অনুভব করেছিলেন তিনি। সিঙ্গাপুরে নিজের পরিচিত চিকিৎসকের পরামর্শ দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে যায় ফারুক। হাসপাতালে ভর্তির কয়েকদিন পর তার মস্তিষ্কে সংক্রমণ ধরা পড়ে সেখানে তার চিকিৎসা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসা ব্যর্থ হয়ে আজ সিঙ্গাপুর স্থানীয় সকাল 9টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুণী অভিনেতা ফারুক 18 আগস্ট 1948 সালে মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কৈশোর ও পরবর্তী সময় কেটেছে এইচ আকবর পরিচালিত জল ছবি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন নায়ক ফারুক। অভিনয়ের জন্য 1975 সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2016 সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বউ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমণি, মিয়া ভাই, গোলাপিয়া কন্টেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।